শান্তিনিকেতনে পৌষ মেলা দিনক্ষণ নিয়ে অবশেষে জটজট কাটলো আগামী চব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলছে পৌষ মেলা আগের মতো শান্তিনিকেতন পূর্ব পল্লী মাঠেই হবে এই মেলা এই নিয়ে গতকাল একটি বৈঠক করেছেন জেলাশাসক উল্লেখ গত তিন বছর ধরে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা আয়োজন করেনি এবার তারা জানিয়েছেন পৌষ মেলা আয়োজন করা সম্ভব নয় তাদের পক্ষে এর জন্য মেলায় আয়োজন তৎপরা নিয়ে জেলা প্রশাসন তারই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল এগারোটা নাগা সময় মেলা মাঠে প্রদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ বোলপুর মহকুমা শাসক অয়ন নাগ বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক নিখিল আগরওয়াল সহ বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের ট্রাস্ট বোলপুর ব্যবসায়ী সমিতি সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক ও অন্যান্যরা কিভাবে স্টল বসানো হবে বা মেলা কিভাবে পরিচালনা হবে সেই সম্পর্কে এদিন মাঠে বৈঠক করেন আধিকারিকরা ইতিমধ্যেই মাঠ পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে না রাজ্য সরকার সবসময় আমাদের ডাকেন আমাদের অভিজ্ঞতার জন্যে পরামর্শ নেন কিভাবে করলে সুস্থভাবে সুন্দরভাবে হবে সেটা রাজ্য সরকার সবসময় অলওয়েজ ডাকেন হ্যাঁ হ্যাঁ রাজ্য সরকার তরফ থেকে এটা পরিচালনা হচ্ছে এবং আমাদের জেলা প্রশাসনই সেটা পরিচালনা করছে এটা মুখ্যমন্ত্রী স্বয়ং নির্দেশ কোনোভাবেই এই মেলা যেন বিকল্প পৌষ মেলা হয় বলতে ভালো হয়েছে একটাই যে আমাদের বিশ্বভারতী এবার মাঠটাও দিয়েছে মাঠটাও যা অপরিষ্কার যা মানে পরিকাঠামোর যা অভাব সে সমস্তগুলোও পূরণ করে রাজ্য সরকার করবে যাতে আগামীবার আমরাও করতে পারবো মাঠ ভালো থাকলে ট্রাস্ট এই মেলা করবে নিশ্চয়ই এটা সর্ব স্তরের মানুষের মিলন ক্ষেত্র কাজেই এটা হোক এ আমরা চাই কাজেই রাজ্য প্রশাসন দায়িত্ব নিয়ে করছেন খুব ভালো কথা বিশ্বভারতীর ঐতিহ্য এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি পূরণ চলেছে বিশ্বভারতীর পুরানো ঐতিহ্য বিশ্বভারতীর সংস্কৃতির সঙ্গে যা যুক্ত আছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল সুতরাং আমাদেরও সেই দাবি ছিল বীরভূম জেলা পরিষদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিশ্বভারতীর যারা কর্তৃপক্ষ আছে তাদের সহযোগিতায় আবার সেই পুরনো মাঠে মেলা হচ্ছে আমরা পুরাতন দিনে ফিরে এসেছি ভালো বিষয় সে বিষয়ে মাঠ পরিদর্শন হচ্ছে এবং সব বিষয় নিয়ে আলোচনা হলো আমাদের প্রশাসন পত্রতে শুরু করে এসডিও সাহেবতে শুরু করে এসডিপি সাহেবতে শুরু করে আমার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারতে শুরু করে বিশ্বভারতী সকল কর্তৃপক্ষ আমাদের পৌরসভা আমাদের সকলেই আমরা উপস্থিত ছিলাম এবং আলোচনা হলো